প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজনে। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, অবশ্যই নিরাপদে আছেন। আপনারা জানেন আমাদের এই আয়োজনে সকল ফোক গানের শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজনটি। কিন্তু একটু বিশেষ, কারণ হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একজন গুণী মানুষ, গুণী সঙ্গীত শিল্পীকে, গুণী সুরকারকে আমন্ত্রণ জানিয়েছি, যার নাম বা যার কাজ আসলে 90 দশকের সকল শ্রোতাদের হৃদয়ে গেঁথেছিল। যদি বলা হয় বাংলার পথে প্রান্তরে, বাংলার মাঠ ঘাট সুরের মূর্ছনা কাঁপিয়েছেন সেই মানুষটি, তার দুই একটা কাজের কথা যদি বলতে হয়, বাড়ির পাশে বেতের আড়া, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা। আমার মনে হয় আপনাদের আর বুঝতে বাকি নেই আমি কার কথা বলছি। তিনি আমাদের সকলের প্রিয় মানুষ, আশরাফু দাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ, ভীষণ ভালো লাগছে আজকে আমরা আপনাকে সরাসরি পেয়েছি। আপনার গান আমরা এত শুনেছি, আমার মনে হয় বহু জেনারেশনের প্রিয় শিল্পী আপনি, এটা আসলে সকলের ভাগ্যে হয়তো সম্ভব হয় না, বাট সেই কাজটি আপনি করেছেন। আমার তো ক্ষমতা নাই, আই হ্যাভ নো পাওয়ার, সম্পূর্ণ তার ইচ্ছা, আল্লাহ পাক তার অশেষ রহমত এবং মানুষের দোয়া আশীর্বাদ, এই কারণেই হয়তো যতটুকু আসছি। আচ্ছা, প্রশংসাও তার, অহংকারও তার, আমার বলতে কিছু নেই। এ আসলে সত্যি আপনার বিনয়, একজন গুণী শিল্পী এতটা বিনয়ী হবেন এটাই আসলে স্বাভাবিক। হয়তো আপনার কণ্ঠে গান শুনতে চাই আর অপেক্ষা করতে চাই না, কোন গানটি দিয়ে আপনি শুরু করবেন বলুন। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, আচ্ছা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল, ভীষণ জনপ্রিয় গান শুনবো। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, স্বর্গে যাই তোরে, রে মেরি প্রদীপখানি চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যাই তোরে, চোখের আড়াল হইলি হয় না, চোখের আড়াল হইলি হয় না, মনের আড়াল বন্ধু, মনের আড়াল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল ফুটে ধরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলেও থাকে শুধু স্মৃতি, ফুল ফুটে ধরে যায় দুনিয়ার রীতি, প্রীতি ভাঙিয়া গেলেও থাকে শুধু স্মৃতি, আমার কাছে আছে বন্ধু, আমার কাছে আছে তোমার ফুল তোলা রুমা, গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার
অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা গান। আর আপনি মানুষটাও তো চিরসবুজ। আমরা আপনাকে যখন দেখেছি অডিও ক্যাসেটের উপরে, অ্যালবামের উপরে আসলে ছবি, সেই ছবির সাথে এখন যে খুব একটা পার্থক্য হয়েছে এত বছরেও সেটা বলার কোনো উপায় নেই। আচ্ছা, ভালো লাগছে, পরের গানে যাব। আমি এখন যে গানটি করলাম, গীতিকার জনাব হাসান মজিদ রহমান সাহেব, এবং এখনও যে গানটি গাচ্ছি এটা আমার সৃষ্টি, এটা একটা বিশ্ববিখ্যাত গান। আচ্ছা শুনবো, আমার শুরু করা গান। জি, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মন কেন এত কথা বলি, মনকে আমার যত চাই যে বুঝাইছে, মোহন আমার চাই রানীর ঘোড়া দৌড়াইছে, মনকে আমার যত চাই যে বুঝাইছে, মোহন আমার চাই শুধু তোমায় দেখিতে, পাগল মন রে কেন এত কথা বলি, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলি, বাকি আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মনকে চিনিতে, আমি বাকি আমার মনটা বাকি, আজও পারলাম না আমার মনকে চিনিতে, পাগল মন রে মন কেন এত কথা বলি, ও পাগল মন রে মন কেন এত কথা বলি, আশি তোলাই শের হইলে চল্লিশের মন, মনে মনে এক মন না হইলে মিলবে না আশি তোলাই শের হইলে চল্লিশের মন, মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন, পাগল মন রে মন কেন কথা বলি, ও পাগল মন মন রে মন কেন এত কথা বলি, কে বলে পাগল
তো কথা বলি। জনপ্রিয় এই গানটি এবং এই গানটির লিরিক্স আমার মনে হয় জানেন না বা মুখস্থ নেই এমন কোনো বাঙালি পাওয়া মুশকিল, সকল জেনারেশনের কাছে ভীষণ জনপ্রিয়। এবং এই গানটি তো আপনার পরেও আরও একজন শিল্পীর কণ্ঠে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, দিলরুবা খানের কণ্ঠে। নতুন প্রজন্মের অনেক শিল্পীদের সাথেও আপনি এখন কাজ করছেন। হ্যাঁ করছি, সেই কথা একটু শুনতে চাই। যেমন সালমা, আচ্ছা, তারপরে অঙ্কন, মুনিয়ামন, মানে এখন এই প্রজন্মের যারা মোটামুটি, আচ্ছা, মেল সিঙ্গার তো খুব নাই বললেই চলে, যার জন্য সবার সাথে আমাকে গান গাইতে হচ্ছে আর কি, কোম্পানি করাচ্ছে আর কি। আচ্ছা, কেমন লাগছে এখন ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে? অবশ্যই ভালো লাগছে, কারণ এক সময় তো মমতাজকে নিয়ে আমি করছিলাম, যাই হোক এখন তাকে হয়তো পাওয়া যায় না এরকম, আর ব্যাটে বলে তাদের সাথে কোম্পানির সাথে মিলে না, এই জন্য তারা কি করলো, এই প্রজন্মের যারা হিট শিল্পী মোটামুটি তাদের সাথে আমাকে গান করাচ্ছে, এটা আমার জন্য একটা বিশাল পাওনা আমি মনে করি। আমার কাছে কোনো শিল্পী ছোট না, শিল্পী। এবং আমাদের কাছে ভীষণ আনন্দের বিষয় হলো যে আমরা আবার আপনাকে ফিরে পেয়েছি এবং আপনার কণ্ঠের গান আমরা আবারও শুনতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন এবং বাঁচিয়ে রাখেন। আবারও গান শুনতে চাই। এই গানটা, এটা আমার খুব ফেভারিট গান। আচ্ছা, কান্দো কান্দো মন ছবিতে আমি এবং কনক চাপা গিয়েছিলাম, নায়ক মান্না চম্পা অভিনীত। আচ্ছা, তো সেই গানটি আমি গাচ্ছি, শুনবো। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা। তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল খুবই তোমার সঙ্গে প্রেম করিতে, আমার বড় শখ বন্ধু, আমার বড় শখ। আরে তেঁতুল গাছে তেঁতুল ধরে, তেঁতুল খুবই তোমার সঙ্গে প্রেম করিতে, আমার বড় শখ বন্ধু, আমার বড় শখ। ভাই বোনের ফাঁকি দিয়া, ভাই বোনের ফাঁকি দিয়া, আইসো তুমি একা বন্ধু, আইসো তুমি একা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আসো যদি বাস বাগানে, আসো যদি বাস বাগানে, আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা। আরে পঙ্খ পানে চাইয়াই আমি গাইলাম কত গান, তবু তুমি নাই আসিলা, কিসের অভিমান তোমার, কিসের অভিমান। আরে পঙ্খ পানে চাইয়াই আমি গাইলাম কত গান, কিসের অভিমান তোমার, কিসের অভিমান, দেখতে তুমি সুন্দর কিছু, দেখতে
কিন্তু মনটা তোমার বেকা বন্ধু মনটা তোমার বেকা আমার লাইন হইয়া যায় একা বাকা আলো না হাতের লেখা আসো যদি বাস বাগানে আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় একা বাকা আলো না হাতের লেখা আসো যদি বাস বাগানে আসো যদি বাস বাগানে আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা আবার হবে দেখা গো আবার হবে দেখা আবার হবে দেখা গো আবার হবে দেখা আবার হবে দেখা বন্ধু আবার হবে দেখা বারবার শৈশবে ফিরে যাচ্ছি আসলে আমাদের শৈশবটা তো কেটেছে এই গানগুলো শুনে একেবারে বাড়ির আশেপাশে যত অডিও ক্যাসেটের দোকান অথবা ছোটোখাটো দোকান বড়সড় দোকান সকল জায়গায় কিন্তু এই গানগুলোই বাজত রেডিও ছাড়লেও হয়তো এই গান খুব ভালো লাগছে সত্যি আজকে আপনার কণ্ঠে সরাসরি এই গানগুলো শুনতে পারছি খুব ভাগ্যবান মনে হচ্ছে পরের গানে যাব বন্ধু তুমি আইবারে হে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবা ছায়া তুমি আইলা রে বন্ধু আইবার ছায়া তুমি আইলা রে বন্ধু তুমি আইবার হে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবার ছায়া তুমি আইলা নারী বন্ধু আইবার ছায়া তুমি আইলা নারী আসেনি মাইশা গাঙেরে ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা নারে আসেনি মাইশা গাঙেরে ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা নারে বন্ধু আইবার ছায়া তুমি আইলা নারে ভাদ্র মাসে তালের রে পিঠা ওরে কার্তিক মাসে আশা মিঠার বন্ধু দেশে আইসা তুমি খাইলা নারে ভাদ্র মাসে তালের রে পিঠা ওরে কার্তিক মাসে আশা মিঠার বন্ধু দেশে আইসা তুমি খাইলা নারে বন্ধু আইবার ছায়া তুমি আইলা নারে তালের গাছে বাউরি রে দেখে শিখরে আসার বন্ধু কথা দিয়া তুমি রাখলা নারে তালের গাছে বাউরি রে ভাষা যে দেখে শিখরে আসার বন্ধু কথা দিয়া তুমি রাখলা নারে বন্ধু আইবার ছায়া তুমি আইলা নারে তুমি
আইবার হে ভোলে আমি ঘর বাঁধিলাম নহির কুলের বন্ধু আইবার চায়া তুমি আইলা না রে বন্ধু এক যাও চিঠির উত্তর দিলা না রে বন্ধু দেখে আইসা তুমি খাইলা না রে বন্ধু জীবন থাকতে তুমি দিয়া তুমি রাখলা না রে। আহা সত্যি কি অসাধারণ সুর, এই গানটি সুর কে করেছিলেন? এই গানটি হাসান মতিউর রহমান সাহেবের লেখা, আজকে ম্যাক্সিমাম গান তারই লেখা। আচ্ছা, সুর দুজনে মিলেই করেছি আর কি। আচ্ছা, ভীষণ সুন্দর। আপনার গানগুলো জনপ্রিয় হওয়ার পিছনে একটা অন্যতম প্রধান কারণ ছিল এই সারল্য, যেমন কথাগুলোর মধ্যে সারল্য, তেমনি এই যে আইবার চাইয়া তুমি আইলা না রে, এই যে টান। গ্রাম বাংলার কথা মানুষ যত সহজে লেখা যাবে তত সহজে সুরটা হবে, আর সহজে সবাই গুনগুন করে গাইতে পারবে, এই তখনই গানটা হিট হয়, এই আর কিছু না। খুব ভালো লাগছে। পরের গানে যেতে চাই। মিল্টন ভাই একটা গানের কথা বলেছেন, জি জি, আমি চেষ্টা করছি সেই গানটা গাওয়ার। জি, বাড়ির পাশে বেতের আড়া। জি, বাড়ির পাশে বেতের আড়া, হাজুই রাছি ছোট বেহুরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, আরে বাড়ির পাশে বেতেরা বাটি হাতে লয়ে চলছে ভাবি হই না পন্থে রে, চলিতে তার ধাপ ওঠে না হই না মাঞ্জার বিষে রে, চলিতে তার ধাপ ওঠে না হই না মাঞ্জার বিষে রে, আরে বাড়ির পাশে বেতেরা হাল দুই রাতে ছোট জাউরা রে, এত বেলা হয় ভাবি যান পাহান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পাহান্তা নাই মোর খেতে রে। আমার যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মর
সুন্দর গান আর মজার কথাগুলো কথা, খুব সুন্দর। পরের গানে আমরা নিশ্চয়ই যাব, এবার কোন গানটা রাখতে চান? আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, এই যে এত গান, এত গানের সুর করা, এত গানে কণ্ঠ দেয়া, এত জনপ্রিয়তা, সকল কিছু রেখে একটু নিঃশব্দে চলা শুরু করেছিলেন, এর কারণটা কি? আসলে আসলে ঠিক তা না, ব্যাপার হচ্ছে গান তো গাইতেই হবে, গানের জন্যই দুনিয়ায় আসা, ওটা আল্লাহ পাকের তরফ থেকেই হয়। কেউ শিল্পী হয়, কেউ মিউজিশিয়ান হয়, কেউ কবি হয়, কেউ সাহিত্যিক হয়, যাই হোক আমাকে হয়তো গান গাইতে পাঠাইছেন। এখন দেখা যাচ্ছে যে আগে আমাদের অডিও লাইনটা খুব ভালো ছিল, তখন অপেক্ষা থাকতো যে কখন একটা অ্যালবাম আসবে। সেখান থেকে আসলো সিডি, ভিসিডি, সেখান থেকে আসলো মেমোরি, তারপরে আসলো এখন ইউটিউব, বিভিন্ন ব্যাপার। তো ওই সময় আমরা ভালো ছিলাম, শিল্পীকে দেখতে পাইতো না, ছবি দেখতো শুধু, একটা আকর্ষণ ছিল। এখন একটা মানে কি বলবো আর, মানে সহজ হয়ে গেছে একটু সবাই, তো গান শুনে প্রক্রিয়াটা হয়তো একটু ভিন্ন, তো এই কারণে হয়তো কিছু গ্যাপ থাকে, মানে এই ফরমেশনের সময়টাতে হয়তো কিছুটা। হ্যাঁ, এখন আবার ঠিক আছে ইনশাল্লাহ, এখন গান করছি। আচ্ছা, এই নতুন গানগুলোর কথা শুনবো, কিন্তু তার আগে একটা গান শুনে তারপরে আবারও। আচ্ছা, এবারে যে গানটি গাচ্ছি, আমি আগের গানটু বললাম না, ম্যাক্সিমাম গান হাসান মতিউর রহমান সাহেবের গাওয়া, ম্যাক্সিমাম আমি যতগুলো গান গাচ্ছি, কারণ মূলত তার জন্ম আমার জন্য হয়েছিল, আমার জন্ম তার জন্য হয়েছিল, সে আমার শ্রদ্ধেয় বড় ভাই। এবং সৃষ্টি এটা টিম ওয়ার্ক, ব্যাটে বলে মিলতে হবে একদম, তাহলেই সৃষ্টি হয়। সে বুঝতে পারতো আমি কী চাই, আর আমি বুঝতে পারতাম সে কী চায়, এই দুজনের বোঝাবুঝির ভিতরে কিন্তু যা কিছু হয়েছে, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এখন আপনাদের সম্পর্ক? হ্যাঁ ইনশাল্লাহ, মধুর সম্পর্ক। বাহ, এই যে এখন তো গান গাবো, সবই তো প্রায় গানই তার। আচ্ছা, গানে যাবো তাহলে। গানে একটা গল্প থাকে, এই গানটার মধ্যে একটা গল্প আছে, যে গান একটু আগে শুনলাম পরে মনে থাকল না, সেটাকে গান বলা যাবে না। আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, সেই কথা কি ভুলতে পারি, থাকিতে জীবন আমি, সেই কথা কি ভুলতে পারি, থাকিতে দিব আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন, আইনাতে বাঁধানো ছিল মধুর মিলন, মিলন
নতুন বউ দেখিতে একদিন গিয়া পাশের বাড়ি, দেখেছিলাম একটি মেয়ে পরনে লাল শাড়ি। নতুন বউ দেখিতে একদিন গিয়া পাশের বাড়ি, দেখেছিলাম একটি মেয়ে পরনে লাল শাড়ি। গায়ের রং কি দুধি আলতা, শুনিয়া তার মিষ্টি কথা, দিয়েছিলাম আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। একটি ডালে দুটি পাখি বসে থাকে যেমন, মেয়েটি আর আমি ছিলাম এই জগতে তেমন। একটি ডালে দুটি পাখি বসে থাকে যেমন, মেয়েটি আর আমি ছিলাম এই জগতে তেমন। কত সুখের স্বপ্ন দেখতাম, না দেখিলে হইয়া যাইতাম পাগলের মতো, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। আমি তখন বেকার যুবক ছিল না কামাই, মেয়ের বাপে খুঁজতে ছিল বড় লোক জামাই। আমি তখন বেকার যুবক ছিল না কামাই, মেয়ের বাপে খুঁজতে ছিল বড় লোক জামাই। যা হইবার তাই হইল, পরের ঘরে চইলা গেল নিষ্ঠুরের মতো, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আমার বন্ধুর ঘরে অনেক যতন করে, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। সেই কথা কি ভুলতে পারি, থাকিতে জীবন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন, আয়নাতে বাঁধানো ছিল মধুর মিলন। প্রিয় মানুষের ফোন কল এসেছিল এবং তার সাথে কথা হচ্ছিল, সেখান থেকে বিরতিতে গিয়েছিলাম, আপনার কথা শুনতে পারিনি আসলে। কথা তো অনেক আছে, বললে তো শেষ হবে না। তাহলে গানে যাই। হ্যাঁ, সেটাই ভালো, কথা আর কি বলবো। সত্যি, আর গানের পাখিদের জন্য তো গানই আসলে সবচাইতে উৎকৃষ্ট মাধ্যম। একটা অনুরোধ করেছিলেন, পুকুরেতে পানি নেই। হ্যাঁ, সেটাই গেছে। আচ্ছা, ঠিক আছে। পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সামনে দেখা নাই সে কেন হাসে যে, সে কেন হাসে। আরে পুকুরেতে পানি নাই, পাতা তবু ভাসে, যার সামনে দেখা নাই সে কেন হাসে যে, সে কেন হাসে। আহ
দাও পাখি বলো তারে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন হাসে আরে পুকুরে পানি নাই পাতা তবু ভাসে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন হাসে বাড়ির গাছে গাছে ফোটে নানান ফুল সেই না ফুল তুলিতে গিয়া গেল জাতি কুল রে গেল জাতি কুল বন্ধুর বাড়ির গাছে গাছে ফোটে নানান ফুল সেই না ফুল তুলিতে গিয়া গেল জাতি কুল রে গেল জাতি কুল নয়ন জালে দিলাম চিঠি মনের কথা দুটি নয়ন জালে দিলাম চিঠি লেখা মনের কথা দুটি মরণ কালে বন্ধু যেন মরণ কালে বন্ধু যেন থাকে আমার পাশে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন হাসে আরে পুকুরে পানি নাই পাতা তবু ভাসে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন হাসে আরে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন হাসে ওরে দর্শনে দেখা নাই কে কেন হাসে রে কে কেন চমৎকার এই গানটিও। আপনি তখন বলছিলেন আসলে হাসান মতিউর সাহেবের কথা, তার সাথে আপনার যুগলবন্দির কথা। যদি সঙ্গীত শিল্পীদের প্রসঙ্গে একটু আসি, আপনি তো অসংখ্য শিল্পীদের সাথে কাজ করেছেন, যুগলবন্দি করা হয়েছে, নারী শিল্পীদের কথা যদি বলা হয় তার মধ্যে সবচাইতে সুপারহিট যুগল যদি বলি তাহলে হচ্ছে মমতাজ এবং আশরাফ উদাস। মমতাজ কিন্তু অনেক পরে আসছে, সর্বপ্রথম জুটি ছিল হাসিনা চৌধুরী আশরাফ উদাস, ওই যে প্রেমের হারমোনি কোর্ট মেরেস মেম সাহেব এই অ্যালবামগুলা সর্বপ্রথম, মানে শেফালি শ্যামসুন্দর বৈষ্ণবের পরে এই বাংলাদেশে প্রথম এই জুটি ডুয়েট নিয়ে আসলো মতিভাইর লেখা গান। তার অনেক পরে আসলো মমতাজ। আচ্ছা, এই তারপর তো অনেকের সাথেই করেছি, প্রীতি খেয়ালি, তারপরে ইফরাতা নার্গিস, এমনকি বড় শিল্পীদের সাথেও করছি। মমতাজ বেশি কার সাথে গান করা হয়েছে? বেশি গান করা হয়েছে মমতাজের সাথে। আচ্ছা, কতগুলো? তাও 30-40টা হবে অ্যালবাম, বিশাল, একদম কম না? না, এবং সবচেয়ে জনপ্রিয় হয়েছিল আমার মনে হয় আপনাদের আপনাদের গানগুলো। প্রথমে একুস্টিকে করছি, তারপরে মডার্নে চলে গেলাম, বাস সেখান থেকে আস্তে আস্তে। আচ্ছা, আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি এতদিন ধরে কাজ করছেন এবং নিজে সুর করছেন, গান গাইছেন, কত হাজার গান আছে আপনার নিজের গাওয়া? 3,500 হবে। 3,500 রেকর্ড? আমি তো বিভিন্ন অ্যাঙ্গেলে গান করেছি, যেমন আধ্যাত্মিক, হিন্দু ধর্মের, তারপরে বিচ্ছেদ, রোমান্টিক, সব কিছু মিলে, অলিদের গান, সব কিছু মিলে অনেক গান, বিশাল বিশাল সংগ্রহ। এবার কোন গানটি শুনবো আমরা? একটা ফানি গান। আচ্ছা, শুনতে চাই। এটা মতিভাইর লেখা। আচ্ছা, ঠিক আছে। বাঙ্গি খাইতে বালুর মতো,
বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া মানুষ এত নিচুর আগে তো না জানি আগে তো না জানি আরে বাঙ্গি খাইতে বালুর মতো বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া মানুষ এত নিচুর আগে তো না জানি আগে তো না জানি আকাশেতে সূর্য ওঠে গাঙে ওঠে হারে আকাশেতে সূর্য ওঠে গাঙে ওঠে বন্ধুর প্রেমে যত জানা জানে না তো কেউ রে জানে না তো কেউ না বুঝিয়াই পাড়ার লোকে না বুঝিয়াই পাড়ার লোকে কহরে কানা জানি আগে তো না জানি হারে বাঙ্গি খাইতে বালুর মতো খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া মানুষ এত নিচুর আগে তো না জানি আগে তো না জানি গাছের বসন্ত কালে ডালে ফুটে ফুল হারে গাছের বসন্ত কালে ডালে ফুটে ফুল মানুষেরা যৌবন কালে করে শুধু ভুল রে করে শুধু ভুল সেই ভুলের শিকার হয়ে সেই ভুলের শিকার হয়ে কান্দে পরাণ কানি আগে তো না জানি আরে বাঙ্গি খাইতে বালুর মতো বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া মানুষ এত মিঠুর আগে তো না জানি আগে তো না জানি মায়া মানুষ এত মিঠু ওরে মাইয়া মানুষ এত মিঠুর আগে তো না জানি আগে তো না জানি বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে পানি মাইয়া মানুষ এত মিঠুর আগে তো না জানি আগে তো না জানি ওরে মাইয়া মানুষ এত মিঠুর মাইয়া মানুষ এত মিঠুর আগে তো না জানি আগে তো না জানি খুব মজার গান এবার আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন আসলে নারীরা কি নিঠুর নাকি মধুর আমি সেই মেয়েদের কথাই বলছি যারা ছেলেদের নাকি রশি লাগিয়ে ঘুরে বেড়ায় নিশ্চয়ই তুমি তা না না আমি আসলে আমার জন্য বলি না আমি ইন জেনারেল কোশ্চেন আমি সবার কথাই বলতেছি যারা এটা করে আমি সেই মেয়েদের কথাই বলছি আচ্ছা যে ছেলেদের নাকি রশি লাগিয়ে যারা ঘুরে বেড়ায় যাদের এই অভ্যাসটা আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করেই বলছি কিন্তু সবাই তো তা না আচ্ছা আবার এটা কিন্তু প্রেমেরও একটা বহিঃপ্রকাশ টু সাম এক্সটেন্ট হ্যাঁ এটাও হয় গানের অর্থ যেদিকে যে নিবে সেদিকেই যাবে না ঠিক আছে মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম মানে আপনার ব্যক্তিগত জীবনে নারীদেরকে আপনি কেমন পেয়েছেন আসলে কি আমার লাইফটা একটু ভিন্ন রকম আমি একটু দয়াল ভক্ত লোক তো আর গান ছাড়া জীবনে আমি কিছু বুঝি না চাইও না এই কথার উপরে আসলে আর কোনো কথা হয় না গানে যাব আরেকটি কথা আছে আচ্ছা যারা শিল্পী তারা যদি পার্টিকুলার কাউকে ভালোবাসতে যায় সেখানে তার প্রতিভা শেষ হয়ে যাবে ভালোবাসাটা হবে অল ওভার অল আর ইকুয়াল
সবাই শ্রোতা ভক্ত যারা আছে সবাইকে আমি ভালোবাসি, তাহলে হবে কি আমার এটার কোনো ব্যাঘাত ঘটবে না, সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না, ভালোবাসার জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। জানতাম কি আর বন্ধু তোমার এমন কঠিন হিয়া, রাস্তার পাগল বানাইলি মহন্ত প্রাণ নিয়া, জ্বালার উপর জ্বালা বন্ধু সহে না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোমায় দেখি, ঘুম ভাঙিলে নয়ন জমে তোমার নাম দেখি, প্রেমের মর্ম প্রাণ বন্ধু জানো না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। তুমি যদি বৃক্ষ হইতা আমি হইয়া লতা, গোপনে গোপনে কইতাম যাহাতই মনের কথা, তোমায় ছাড়া পরাণ আমার বাঁচে না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। জ্বালা বন্ধু জানতাম না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না, জানলে আগে তোমার সামনে প্রেম করিতাম না রে বন্ধু, প্রেম করিতাম না। যেই সময় এই গানগুলো আসলে প্রকাশ পেয়েছিল তখনকার প্রেমের ধরনটা একরকম ছিল, হ্যাঁ তখন এখনকার প্রেমের ধরনটা ছিল একটু অন্যরকম, চিঠি ছিল, বাসবাগান ছিল, কত কিছু ছিল, এখন সেটা মোবাইল চলে আসছে, এখন সেটা ডিজিটাল প্রেমে পরিণত হয়েছে আর কি। এই তখন ভালো ছিল, আচ্ছা তখন প্রেমের মধ্যে একটা আনন্দ ছিল, হ্যাঁ একটা ভীত মানে কি বলা যায় এটাকে, ভয় ছিল কেউ দেখে ফেললো কিনা, বা গার্ডিয়ানদের আড়াল করে আসা, একটা গোপনে একটা চিঠি দেয়া, এই যে ব্যাপারগুলো এখন তো আর তা না, এখন তো সরাসরি, এখনো আছে কিন্তু ফরম্যাটটা একটু চেঞ্জ হয়ে গেছে, ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, গানে যাবো এখন।
এটাও বিচ্ছেদ টাইপেরই বাস্তবমুখী গান। আচ্ছা শুনব। যখন তোমার কেউ ছিল না আহা বন্ধু, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি। যখন তোমার কেউ ছিল আহা বন্ধু, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি। ডালিম পাকি হিলে পরে আপনি ফাইটা যায়, ডালিম পাকি হিলে পরে আপনি ফাইটা যায়, ছোট লোক বড় হইলে বন্ধু বন্ধুরে কান্না, সুখের নাগা পায়া ভুল প্রাণ বন্ধু, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি। নদী পার হইয়া গেলে কি করে আর নাই, নদী পার হইয়া গেলে কি করে আর নাই, দুধের শিশু বড় হইলে হাইরে কি করে আর মাই, নদী পার হইয়া গেলে কি করে আর নাই, দুধের ছেলে বড় হইলে হাইরে কি করি আর মাই, সুখের নাগা পায়া ভুষ প্রাণ বন্ধু রে, বন্ধু আমার সুখের নাগা পায়া ভুষ পিঠে বাধা তুমি, তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি। যখন তোমার কেউ ছিল না আহা বন্ধু, তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি, এখন তোমার সব হইয়াছে বন্ধু, পর হইয়াছি আমি। সত্যি আসলেই তো আমাদের বাস্তব জীবনেও আমরা এমনটাই দেখতে পাই। আসলে আপনার গানগুলোর প্রত্যেকটারই এত সরলভাবে লেখা হচ্ছে এবং সরলভাবে মানুষের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করা হয়েছে, সত্যি অসাধারণ। পরের গানে যাব?
যে সময়টা আছে আসলে আমি চাচ্ছিলাম না খুব বেশি কথা বাড়াতে, একটার পর একটা গান শুনতে চাচ্ছিলাম, যত বেশি গান শুনে রাখতে পারি। আমি জানি না হয়তো আবার কবে দেখা হবে আপনার সাথে আমাদের এই আয়োজনে, আবার আপনার গান আমরা শুনতে পারব। এখন যে গানটি গাচ্ছি এটা আহমেদ রিজভীর লেখা। আচ্ছা। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু মিথ্যে আশা দিয়া আমায় ভালোবাসিয়া, নষ্ট কইরা দিলাই জীবন। মিথ্যে আশা দিয়া আমায় ভালোবাসিয়া, নষ্ট কইরা দিলাই জীবন। আমার মনি কপাল, এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। বিশ্বাস কইরা আমি যারে দিলাম আমার এই মন তারে, সে করিল নিথুর সাধনা। বিশ্বাস কইরা আমি যারে দিলাম আমার এই মন তারে, সে করিল নিথুর সাধনা। আইরে আমার এই কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। যারে ভাসলাম ভালো এ জীবনে, সে শুধু এমন ব্যথা আসলে কোনো প্রেমিক হৃদয়ে না লাগুক এমনটা প্রত্যাশা আমরা করতে পারি। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, না চাইতেও আসলে ব্যথা এখন আমাদের হৃদয়ে ভর করবেই, এটাই স্বাভাবিক। আপনাকে এখন আমরা বিদায় জানাবো, আপনার কণ্ঠের গান আবার কবে শুনতে পারবো এমনটা নিয়ে হয়তো আশায় বসে থাকতে হবে। এখন আর গান হবে না, আর একটি গান আমরা আপনার কণ্ঠে শুনবো, সেটি শুনতে শুনতে বাড়ি যাব। কিন্তু তার আগে আপনাকে অনেক ধন্যবাদ, আবারও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং যারা গান শুনেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর বৈশাখী টেলিভিশনের কলাকুশলী থেকে শুরু করে এ টু জেড যারা আমার সাথে ছিলেন,
তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনায়। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং গান গাইতে পারি। অবশ্যই আপনার জন্য আমাদের এই শুভকামনা এবং প্রার্থনা সবসময় থাকবে। আপনি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘায়ু হন, আমাদেরকে আবারও নতুন নতুন গান উপহার দিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনটি আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। সকলেই গৃহবন্দী আমরা আছি, কিন্তু সবাই যদি ভালো থাকতে চাই আমাদের এই লকডাউনটা বা এই শাটডাউনটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। আর আপনাদের এই ঘরে থাকার সময়টা একটু আনন্দে ভরিয়ে তুলবার জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা। আশা করছি আমরা সফল হতে পেরেছি। আগামী পর্বে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবেন, স্বাস্থ্যবিধি মানবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি বৈশাখী ফোকের আজকের আয়োজন থেকে। শেষ গানটি শুনতে শুনতে আমরা আজকের মতো বাইরে যেতে চাই। একটি গান গাচ্ছি, বেশ। আমার যে রেখে গেল কালাই প্রান্তি নিল বাস রিবাজাইয়া, কালাই প্রান্তি নিল বাস রিবাজাইয়া, ও কালাই প্রান্তি নিল বাস রিবাজাইয়া, হরে আমার যে রেখে গেল বাজাইয়া যাই গোরে বাসি রাজ পন্থ দিয়া, বাজাইয়া যাই গোরে বাসি রাজ পন্থ দিয়া, আরে মনে লয় তার সঙ্গে যাইতাম কুলো অষ্টভঙ্গুল বাসের বাসি মধ্যে মধ্যে দাই, অষ্টভঙ্গুল বাসের বাসি মধ্যে মধ্যে দাই, ওরে তার বাসি I'm not afraid to die.